खबर पे घटनास्थले फरक्का थानार विशाल पुलिस बाहिनी एसे मनिरुल इस्लाम के उद्धार करे थानाय निये जाए। एखोन उत्तप्त रयेछे ओई एलाका। मानसिक स्वास्थ्येर जन्य सबार आगे जे नामटी मने भेसे उठे सुस्थ मनेर ठिकाना मनोबीक्षण। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদের ফরাক্কা থানার কেদোয়া এলাকায় টোল ট্যাক্স আদায়কে কেন্দ্র করে রবিবার ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম টোল ট্যাক্স আদায় প্রতিবাদ করায় তাকে আক্রমণের অভিযোগ। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে এক বছরের টেন্ডারে এই টোল গেট চলে। টেন্ডারে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে এলাকায় কোনো রকম টোল ট্যাক্স নেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিধায়ক মনিরুল ইসলাম। তারপরেও টোলের মালিক সায়ন বিশ্বাস অন্যায়ভাবে অতিরিক্ত টোল ট্যাক্স আদায় করে চলেছে বলে অভিযোগ মনিরুল ইসলামের। তিনি বলেন, প্রতিবাদ জানানোই তাকে ফোনে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। লরি মালিকদের অভিযোগের ভিত্তিতে রবিবার তিনি সরজমনে পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গেলে কয়েকশো দুষ্কৃতী তার উপর আক্রমণ করে বলে অভিযোগ। চলে ব্যাপক ইট পাথর বৃষ্টি, দফায় দফায় উত্তেজনা ছড়ায়। তার সঙ্গে থাকা দলীয় নেতাকর্মীরা ঘটনায় আক্রান্ত হয়েছে। কংগ্রেসের প্রাক্তন বিধায়কের প্ররোচনায় তার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ তার। ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মনিরুল ইসলাম। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমি বললাম যে তুমি অন্যায়ভাবে পয়সা নিতে পারো না। তুমি যদি টোলের পয়সা তোমাকে এক বছরের জন্য এগ্রিমেন্ট করা হয়েছে, তুমি এক বছর টোল পেয়েছো, তুমি কাগজ দেখাও, যদি তোমার সময়সীমা থাকে তাহলে তুমি পয়সা নাও, আমার কোনো আপত্তি নাই। আর একটা জিনিস, তোমাকে প্রকাশ্য লিস্ট টাঙিয়ে দিতে হবে, 10 চাক্কা গাড়ির কত পয়সা তুমি নিতে পারবা, 12 চাক্কার গাড়ি কত পয়সা নিতে পারবা, 14 চাক্কার গাড়ি কত পয়সা নিতে পারবা। সেটা না করে আর কি 100 টাকার যে গাড়িটা সেখানে 500 টাকা তুলছে, যেখানে হয়তো 150 টাকা আছে 14 টাকা সেখানে 700 টাকা তুলছে। এই অভিযোগগুলো আমাকে ট্রাক বালারা বলেছে আর কি। সেই জিনিসটা আমি সরজমিনে দেখতে গিয়ে আমার উপরে অতর্কিতভাবে, মানে ওর আগেই ওই সায়ন বিশ্বাস লোকজন বম পেস্তুলটা রেডি করে গেছিলো, আমার সঙ্গে 2-4, 10-20 জন ছিল আর কি। হ্যাঁ, তো আমার উপরে অতর্কিতভাবে হামলা, আমি কোনো ক্রমে ওখান থেকে দৌড়ে একটা বাড়িতে ঢুকি, জানে বাঁচি আর কি। এটা সম্পূর্ণ কংগ্রেসের এক্স এমএলএর ইন্ধনে এবং কংগ্রেসের দুষ্কৃতি, এরাই গাছটা ঘটিয়েছে। আমি অবিলম্বে একটা অভিযোগ করছি, প্রত্যেকেরই যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমি মানে থানায় এসেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী এসে মনিরুল ইসলামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন উত্তপ্ত রয়েছে ওই এলাকা। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই টোল গেটের এক কর্মী জাহাঙ্গীর শেখের দাবি, এই টোল ট্যাক্সের টেন্ডারের সময়সীমা এখনও শেষ হয়নি। বিধায়ক এর আগে টোল বন্ধ করার জন্য কিছু জানাননি বলেও দাবি তার। আমরা এখানে টোলের কাজ করছিলাম, এই মুহূর্তে সব ওই তৃণমূলের পতাকা নিয়ে সবাই এমএলএ সাহেব ছিলেন, সাথে সাথে আসলেন যে এখানে তো মানে একবারে মারামারি, টোল বন্ধ করতে এসেছিলো, তো এখানে এসে তো কিছু বলবে, কিছু বলা টোলা নেই, এসে একবারে মারামারি ছিল, আমাদের এখানে সব ই হয়ে গেছিলো, খামটাম হয়েছে, অনেক রকম খামটাম হয়েছে। তারপরে তো সব আইসি সাহেব পুলিশ প্রশাসনে এসছে, তারপরে অভিযোগ তার। বিধায়ককে মাসিক তোলা না দেওয়ায় হামলা চালানো হয়েছে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন টোল গেটের মালিক সায়ন বিশ্বাস। আমি তো রিসিপ্ট কেটে আমি টাকা নিচ্ছি তোর কাছ থেকে, এই হচ্ছে ব্যাপার। আজকে যখন আমি দেখি কি হঠাৎ করেছি 250 লোকজন নিয়ে এসে টিএমসি ফ্ল্যাগ নিয়ে পুরো একবারে আমার টোলে তছনছ করে দিয়েছে, ভাঙচুর মারধর সব কিছু করেছে আমার টোলের ছেলেগুলোকে, এবার ইভেন পুলিশ আমার তিনটে ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ওই তো আমি তাকে মান থেড়ে দিচ্ছি না, তাই 2 লাখ বলবে, 2 লাখ চাইছে। আগে একবার টাকা দিয়েছি আমি ওকে, আবার 2 লাখ টাকা নেব। আমি বললাম এটা আমার ইনলিগাল না, তো আমি আপনার সম্পর্ক খাতিরে একবার দিয়েছি ঠিক আছে, কিন্তু আমি এটা বারবার পারবো না দিতে, কারণ আমাকে তো টাকাটা জেলা পরিষদে জমা দিতে হবে, স্লিপ দিয়ে নিচ্ছে আমার কোনো সময় কোনো ইনলিগাল টাকা পয়সা নেই। যদিও তারা ওনার যদি কোনো প্রবলেম থাকতো উনি আপনি জেলা পরিষদে জানাতে পারতেন, জেলা পরিষদ আমার স্টেপ নিত, যদি আমি সেই যদি কোনো আমার যদি অ্যালিগেশন থাকতো, আমার তো অথরিটি জেলা পরিষদ, অন্য কেউ তো না, বড়ো বড়ো হোর্ডিং দিয়ে রেড চার্ট টাকানো আছে আমাদের।
আমি চাইছি এটা যেন সুরাহা হোক, এটা শান্তিভাবে আমি কাজটা আমি করতে পারি এবং আমার প্রতি যেন কোনো টর্চার না হয়। কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মইনুল ইসলামের দাবি এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করলেন তিনি। আমার নাম জড়াবার এখানে আমি কি টোলের কোনো পার্টনারশিপ আছি, টোলে কি আমার শেয়ার আছে, না আমি টোলের সায়ন বিশ্বাসের পার্টনার, আমার সঙ্গে তো টোলের কোনো গল্প নেই। তো ভিডিও ফুটেজে তো দেখলাম যে সেই বিধায়ক দল বল নিয়ে তার সঙ্গে সম্ভবত 12টার সঙ্গে 12:30টার সময় হট্টক হয়েছে সায়ন বিশ্বাসের টোল নিয়ে। কি টাকা পয়সা মান্থলি নিবে, কি করবে এসব, ও বলছে আমি টাকা দিতে পারবো, এই নিয়ে ওর সঙ্গে বর্ষা হয়েছে, গালিগালাজ করেছে, থ্রেট করেছে যে তুই আই টোলে তোকে দেখছি কি করে টোল চালাচ্ছি। আর আধ ঘন্টার মধ্যে মোবিলাইজ করে সমস্ত লোকজন নিয়ে ও টোলের ওখানে যাচ্ছে। ওই তো দেখা যাচ্ছে যে ও হাঁটছে আর ওর পেছনে 10-12 জন ছিল, ওরা অন্তত 100-150 লোক নিয়ে ও ঢুকেছে টোলে, 150 ছিল মিনিমাম লোক। হামলা করতে গেছে, টোল বন্ধ করো, কোনো কথা নাই কথা নেই। ফরাক্কার এসডিপিও আসিম খান বলেন, অভিযোগের ভিত্তিতে আপাতত এই টোল ট্যাক্সটি বন্ধ করা হয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি। ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন এসডিপিও। এটা যা আমরা প্রাইমারি ইনফরমেশন পাচ্ছি কি ওখানে যা টোল প্লাজা আছে কেদুয়াতে, ওখানে একটু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়ে গেছে, ঝামেলা হচ্ছে, আমরা কমপ্লেন নিয়ে তারপরে ইনকোয়ারি করছি। আর যে যে ঘটনাটা করেছে, যে যে ইনভলভ ছিল, যে যে মারামারি করেছে, ওদেরকে ধরতে চেষ্টা করছি। ওই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখে আমরা যা ভেবেছি, টোল প্লাজাকে আমরা লগ ইন কি করে দিয়েছি, ঠিক আছে, তারপরে ডিসিশনটা হবে কি কি করতে হবে। এমএলএ সাহেব ছিলেন ওখানে, ইঞ্জুরি ওনাকে হয়েছে না, লেকিন উনি ওখানে ছিলেন, ওনাকে উপর এরকম হয়েছে। যতক্ষণ না ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারপরে ডিসিশনটা নেবে কি ওখানে হয়েছিল, ইনকোয়ারি করতে হবে আমাদেরকে কি লিগ্যাল ছিল, ইলিগ্যাল ছিল, কি ছিল, তারপরে আমরা দেখব। আলফা এডুকেশনাল কোচিং সেন্টার ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা, রান বাই আলফা এডুকেশনাল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, অথরাইজড বাই আইএনসি কেএনসি পিসিআই রেকগনাইজড কলেজ, আইএসও সার্টিফাইড অনুমোদিত নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ এখন আপনার শহরে, উচ্চ মাধ্যমিক পাস সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য, 2021-22 শিক্ষাবর্ষে সরাসরি ভর্তি চলছে, জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মাসি, বি ফার্মাসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ক্লাস করানো হয়। মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের জন্য এডুকেশনাল লোন ও স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আলফা এডুকেশনাল কোচিং সেন্টারে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ ও কলকাতায় ভর্তির জন্য যোগাযোগ করুন। আমাদের ঠিকানা আলফা এডুকেশনাল কোচিং সেন্টার, 55 তলা বিডিও অফিসের সামনে, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9083।